सो हे गाइस आमी এখন দেখতে পাচ্ছি এসে গেছি এই যে পাহাড় দেখতে পাচ্ছো এই তো বিবেক ট্রাফিকটা ভালো ছিল আসলে এখানে একটু চ্যালেঞ্জিং আছে রাস্তাটাই একটু টাফ আছে এখান থেকে কি সুন্দর দৃশ্য গাইস এখানে ময়ূরের আওয়াজ পাচ্ছি ওই পাহাড়টা একবার গিয়েছিলাম অনেক দিন আগে জাস্ট লুক এট দিস सो हे गाइज आमी एखन देखते पाच्छि एसे गेछि आमार मामा बाड़िर सामने एकटा पहाड़ आछे सेइखाने आगेर दिन आमी विवेक आर सोनाल एसेछिलाम आमरा एखाने तो सेदिन एकटु बिकेल बिकेल होये गेछिलो आर काजो छिलो तार जोन्नो पहाड़ उठते पारिनि ताई आजके सकाल सकाले एसेछि समय बेर करे आमी आर विवेक आर आमरा एइ जे पहाड़ देखते पाच्छि एइ पहाड़टा एखन एइ पहाड़टार उपर आमरा माने एकदम उपरे जाबो पहाड़टार पहाड़ेर उपरे एखोनई जाबो जेहेतु एखन टाइम आछे ताई मैंने तक एस तुम्हारा एकटून भिउ देखते खूब सुंदर जैगा एक और वोजे एक बड़ो पाथर देखा जाए साइडे और एक पहाड़ आरोप एक दूरे आखान तो हमारे थे जेहतु ये तई पहाड़े एपर एन चापो ठीक है बाकी एखे खूब सुंदर नजारा देखते विवेक तेरे को हाई बोलने बोला मैं हर वक्त सेकंड जब बोलूँगा तब हाई बोलना ठीक है और हमारे ग्राम मामा बाड़ीटा देखो ओई दिकटाते पड़े मैंने पुरोटाई एक्चुअली पुरोटाई ओखाने जंगल नय ओखाने रास्ता दिए गेछे बाट बेशिरभागटा एखाने जंगल एलाका तार आमरा जेहेतु उपर थेके देखछि ताई मने होच्छे जे पुरोटाई गाछे भर्ती आछे किन्तु ओई पाशे अनेकगुलो ग्राम आछे तो एखन ओगुलो बोझा जाच्छे ना जेहेतु ओखाने माने उपर थेके देखछि आर पुरो गाछे भर्ती आछे तार जोन्नो तो चलो देखी ऊपर जाए ऊपर थे देखा किभाबे भिउ देखा चो विवेक चाबिटा नियेछिस तो चल तो चलो एबार आमरा ऊपर उठे जाच्छे ठीक है ऊपर उठे तारपर आमी बाकी किरकम देखाच्छि ओखान थेके तारपर देखाच्छि तोमादेर चलो तो गाइस अनेक दिन पर प्राय एक दो बछर हो गेछे आमार एई ग्रामे एई माने एई पहाड़े उठिनी एखोनो पर्यन्त आगे जखन कलकाता जावार आगे एसेछिलाम तखन एई पहाड़े उठेछिलाम तो अनेक दिन पर जाच्छी तो चलो ऊपर दिके दिके देखो हां ठीक है और भी एक देखिए वाह चल जखन गुलो देखा तो आस्ते आस्ते देखो तो एबारे उठेले तारपरे यार है जे समा है देखते पाओ तो कौन उठे मात्र एक उठे एखान कम देखते लगे अनेकटा बाकी आछे ठीक है चलो चलो ऊपर जाए देखा ऊपर थे चाबिटा भालो से रखली सुंदर दृश्य गाइस देखते चलो और जो ऊपर जाब तो खूब सुंदर आर मैं दृश्य खूब सुंदर हो चलो যাক এখানে একটু চ্যালেঞ্জিং আছে রাস্তাটাই একটু টাফ আছে এখান থেকে এখন আর সোজা নেই তো চলো উঠে নি তারপর আমি ক্যামেরাটা এখন পকেটে রাখছি তারপর উপরে উঠে নিয়ে আমরা চালু করছি প্রায় মিডল তক এসে গেছি আর একটু বাকি আছে দেখতে পাচ্ছ ওই যে ওখানে স্কুটিটা দেখাচ্ছে ওইখান থেকে আমরা এখানে পর্যন্ত এসেছি চলো পুরোটা যাই सो देखते कत सुंदर एखान देखा जाटू बाकी पुरोटा उठते प्राय अनेकटा एसे गेसि देखते प्राय अनेकटा ऊपर चले शुद्ध सीन देखो गाइस कत सुंदर दृश्य एखान और एक बाकी चलो पुरोटा उठी तारपर देखा ओदिकटाते ওই দিকটাই চড়া একটু এখানে তুলনায় ওই দিকটাই চড়া একটু কঠিন আছে, তাই আমরা এই শর্টকাটে এখানে উপরে উঠেছি। আর দেখতে গেলে এই দিকটাই একটু বেশি সৌন্দর্য দেখা যায় ওই দিকের তুলনায়, তাই এদিক দিয়ে আমরা এসেছি। ময়ূর আছে কই? এখানে ময়ূরের আওয়াজ পাচ্ছি। চলো দেখা যাক, যদি ময়ূর দেখতে পাই তো, যদি ভাগ্য ভালো থাকে তো। গাইস এবার দেখো, জাস্ট লুক এট দিস। ওই যে ওখানে ওইটা আমার গ্রাম, ওইদিকে মানে মামা বাড়ি আমার, অনেকগুলো বাড়ি দেখাচ্ছে না ওখান দিয়ে, ভিতর দিকেও আছে কিছুগুলো যে দেখাচ্ছে না, বাট ওইগুলো আছে আমার মামা বাড়ি। আরও অনেকগুলো সামনাসামনি গ্রাম আছে। সো দ্যাট এটা হচ্ছে জায়গা কুতুব মিনার। আচ্ছা আচ্ছা, এদিকে যাই। এই যে দেখো, ওই পাহাড়টা একবার গিয়েছিলাম অনেক দিন আগে, গিয়েই বৃষ্টি শুরু হয়ে যায়। দিয়ে এবার এই ওই যে ছোট্ট ওই যে পাথরটা দেখতে পাচ্ছ তোমরা, যদি দেখতে পাচ্ছ তো ওইখানে দেখো, ওইখানে তারা, আমি একটু জুম করি। এই যে পাথর দেখতে পাচ্ছ না, এই পাথরটা মানে বৃষ্টিতে ভিজলাম ওরা, তার জন্য এই পাথরটার নিচে বৃষ্টি থেকে বাঁচার জন্য ওইখানেই ছিলাম আমরা। প্রায় আমরা 3-4 জন ছিলাম, আমি, আমার ভাই মানে আমার ভাই কৃষ্ণ, আর আরও 2 জন ওখানে মানে আমাদের ইয়ের বন্ধু, আমাদের মামা বাড়ির বন্ধু ছিল। 4 জন আমরা ওখানেই ছিলাম, ওই গাছটার ওই পাথরটার নিচটাতে। দিয়ে বৃষ্টি প্রায় ওখানে আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত বৃষ্টি হচ্ছিলো, ভিজে গিয়েছিলাম পুরো, কিন্তু কিচ্ছু করার নেই। ওখানে সামনাসামনি তো কোনো শেল্টার নেই যে ওখানে গিয়ে থাকতাম, তাই ওখানেই রয়েছিলাম। তারপর থেকে আর যাইনি ওখানে। দ্যাটস ইট। দেখো কীরকম দেখাচ্ছে মামা বাড়ি, এই জন্য আসা হবে করে মামা বাড়ি। এই যে প্রাকৃতিক দৃশ্য মানে এটা সত্যি দেখতে খুব ভালো এখানে এসে। বাকি শহরে তো এইসব দেখা যায় না, আর আমি যেখানে আমার বাড়ি সেখানেও এসব কিছু নেই, তাই মামা বাড়িতে বেস্ট। আর এখানে তো নদীও আছে, নদীতে যে চান করা মানে নদীতে গিয়ে চান করা হয়, কিন্তু এবারে নদী যাওয়া হয়নি একবারও। এবার অনেকগুলো কাজ রয়েছিল তো, মানে অনেক জায়গায় যেতে হয়েছিল, তাই মানে নদীতে চান করতে যাওয়া হয়নি, আর হবেও না আশা করি, না হলে তোমাদের দেখাতাম ইন ফিউচার। আমি যেদিনই আসবো মামা বাড়ি তখন আমি দেখাবো নদীতে যে কীভাবে নদীতে মানে কী নদী বয়ে যায় এর পাশ দিয়ে, আর কীভাবে আমরা চান করি, কীভাবে যাই, সব কিছু দেখাবো। বাট এইবারে পসিবল হবে না সেটা। পাহাড়ে এবার এদিকে আমরা এসে গেছি, পাহাড়ের সানসেট। আর একটু যে সকালে আসতাম, সানসেটটা খুব সুন্দর দেখতে লাগতো এখান থেকে দেখতে। ঠিক আছে, হই না পরে আবার দেখে নেবো। দ্যাটস দ্য নাজারা। ওই দিকটাই যাওয়াটা, চল একটু ওই দিকে যাই তো। যাবো না, এখান থেকে জাস্ট দেখাবো। গাড়ি দেখে সাকনি এখান দিয়ে যাওয়া যায়, বাট একটু এখানে খাড়ান আছে, ঢাল আছে, এই জায়গাটা নামাটা একটু ডিফিকাল্ট হবে। না, ইজি আছে, এখান থেকে হয়ে যাবে। এখান দিয়ে গিয়ে আবার এখান দিক দিয়ে নেমে আবার ওখানে গিয়ে ওই পাশে নেমে আবার ওখান দিয়ে ওই জায়গায় উঠে একদম পুরোপুরি ওই জায়গায় যেতে হবে। বাট এখন আরও তো মানে যাওয়ার ইচ্ছাও নেই ওখানে যাওয়ার। ঠিক আছে, তো এখানেই একটু টাইম স্পেন্ড করি, তারপরে চলে যাবো নিচে। সো গাইস, এখানে আমরা প্রায় 10 থেকে 20 মিনিট কাটালাম। ঠিক আছে, খুবই সুন্দর লাগলো নেচারের সাথে এভাবে। এই যে পাখির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, খুবই সুন্দর লাগলো এই জায়গাটা এসে। একটা আলাদাই একটা কী বলবো, শান্তি লাগলো, যেটা এমনিতে পাওয়া যায় না। মানে যে একা একা একটু নিজের সাথে টাইম স্পেন্ড করা, ठीक है से जिनिसटा खूब भालो लागलो एखन एखाने थेके। तो एबार आमादेर टाइम हये गेछे, एबार आमरा एखान थेके चले जाबो। तो बिबेके बोलছে এখানে একটা দুটো ছবি তুলবো, তাই ওর একটা দুটো ছবি তুলে দিয়ে নি, তারপর আমরা এখান থেকে চলে যাবো। तो गाइज आजकल ब्लॉगटा आमी एखाने शेष करछि। जदि तोमादेर भिडियोटा भालो लेगेछे तो भिडियोटा एक लाइक करो और चैनलटा सबस्क्राइब करे दाओ एरकम आरो भिडियो देखार जन्य। और आमी जेदिन मामाबाड़ी एरपर इन फ्यूचर आसबो, जे कोनो जायगाय जाबो खूब सुंदर जायगार दृश्य देखाबो तोमादेरके, ताई एरकम दृश्य बा आरो आमार नतुन भिडियो देखार जन्य चैनलटा अवश्य सबस्क्राइब करे राखबे, ठीक आछे। और जदि भालो लागे तो बंधुदेर साथे शेयर करे दिते पारो। तो चलो टाटा। भाबलाम भिडियोटा तखोनई शेष करे देबो, किन्तु तारपरे मने हलो जे आमार भिडियोटा तो देखानो हलो ना, তাই অবশ্য নামার সময় ফোন ইউজ করাটা ঠিক হতো না, কারণ রিস্কের ব্যাপার আছে। তো এইভাবে নামা পাহাড় থেকে, ঠিক আছে, তাই উপর থেকে না দেখায়নি। এই যে এখন সামনে এসে গেছি, তাই ভাবলাম একটু ভিডিওটা এখানে দেখিয়ে দিই। এই যে নেমে গেছি আমরা, আমাদের ধান্য ওখানে রাখা আছে। কেসা মজা হয়? Full enjoy. Yeah. खूब ही सुंदर, खूब दारुण एक क्वालिटी टाइम स्पेंड करलाम एखाने एसे। सिरियसलि खूब भालो लागलो। और मामा घर आमी तो एबार आबार एकबार काली पूजार आगे एकबार आसबो, तो तखन आबार अनेकटा किछु अनेक किछु देखाबो। तो चलो विवेक भाई चालाते पारबी? ये किस दिन ले डूबेगा। ठीक है चलो, ये चलाते पारबे ना एके, आमी एरकम ये करछि, आमी चालिए निये जाबो, टेंशन नहीं। अरे ठीक है दे, परे शिखिए देबो तोके दे। ए पड़े जा। अबे আমি কি হেডেড যাব? छोटा बच्चा ये, इसको मैं बच्चा समझ रहा है, तो निकल गया। अरे आजकल के बच्चे, जल्दी आ। पहले ही हीरो बन जाते हैं। हाँ चल उतर, उतर नहीं तो मैं रुक। अरे चला ले, मैं रोड पे उठूंगा तो तुम ले लूँगा चाबी टे फ्यूचर। ओके यार, चाबी तो तेरे हाथ रखते देवो ना। तो एदिके चलो, एदिके हमारे महाबाड़ी आछे, तुम्हें तो देखालाम ओखाने। एबार एखान थेके बेशी ना, एखान थेके कत लागबे टाइम? 2 मिनट किंबा 3 मिनिटई हये जाबे, 3 मिनिट लागबे। এই যে দেখছো পাহাড়টা, এখানে আবার কিছুগুলো ছেলে মেয়ে দেখছো এখানে উঠছে। এখানে এই যে ঠিকই আছে, আমরা তো চলে এলাম, এবার ওরা যাচ্ছে। চলো ছাড়। আর আমি মানুষ, তো চলো।